আচ্ছা, এটা দেখি লাস্ট 19-20-এর ম্যাথের কোশ্চেন নাম্বার কত, 67, ঠিক আছে। তো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এটা একটা বৃত্ত থেকে প্রশ্ন দেওয়া আছে, আর বৃত্তের যে কেসটা ওইটা হচ্ছে কি অন্তঃস্পর্শের কেসটা, ঠিক আছে। তো এখানে তোমাকে বৃত্তের কয়টা ইকুয়েশন দেওয়া আছে, দুইটা ইকুয়েশন। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x - 2y + 1 = 0, এই বৃত্তটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বৃত্তকে কি করতেছে, অন্তঃস্পর্শ করতেছে। তোমাকে জিজ্ঞেস করছে এর মান কত হবে। তো প্রথমে আমি একটু কেসটাকে ভালো করে সাইড দিয়ে বুঝাই দিই। বৃত্ত, দুইটা বৃত্ত পরস্পরকে দুইভাবে স্পর্শ করতে পারে, ওকে। একটা হচ্ছে কি বহিঃস্পর্শ, আর একটা হইতেছে কি অন্তঃস্পর্শ। বহিঃস্পর্শ মানে কি, দুটোটা যদি বাইর দিক দিয়ে স্পর্শ করে ওইটাকে বলতেছে বহিঃস্পর্শ, আর যদি ভিতরে স্পর্শ করে ওইটাকে বলে অন্তঃস্পর্শ। আচ্ছা, যদি এই বৃত্তের কেন্দ্র যদি C1 হয় আর এই বৃত্তের কেন্দ্র যদি C2 হয়, তাহলে এই C1 থেকে C2 এর যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা কিসের সমান হবে, এই বৃত্তের ব্যাসার্ধ যদি R1 হয়, এই বৃত্তের ব্যাসার্ধ যদি R2 হয়, তাহলে R1 আর R2 এর যোগফলের সমান হবে, ঠিক আছে। আমি আবার বলতেছি, একটা বৃত্তের কেন্দ্র C1 আর একটা বৃত্তের কেন্দ্র C2, ঠিক আছে। একটা বৃত্তের ব্যাসার্ধ যদি R1 আর একটা বৃত্তের ব্যাসার্ধ যদি R2 হয়, তারা যদি বহিঃস্পর্শ করে, তাহলে এই সেন্টার থেকে এই সেন্টারের যে ডিস্টেন্সটা হবে এটা কিসের সমান হবে, এই দুইটা ব্যাসার্ধের যোগফলের সমান হবে, ওকে। আচ্ছা, এখানে অন্তঃস্পর্শ করছে একটা বৃত্তের কেন্দ্র C1 আর একটা বৃত্তের কেন্দ্র C2, এটার ব্যাসার্ধ R1, এটার ব্যাসার্ধ R2। তাইলে C1 থেকে C2 এর ডিস্টেন্সটা কি হবে, বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধের বিয়োগফলের সমান। তাহলে আমরা কি বুঝলাম, যদি বহিঃস্পর্শ করে কি হয়, কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কিসের সমান, ব্যাসার্ধ দুইটা যোগফলের সমান। আর যদি অন্তঃস্পর্শ করে, কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের সমান। তবে কোনটা থেকে কোনটা বিয়োগ করতে হবে, বড়টার ব্যাসার্ধ থেকে, মানে যেটার ভিতরে ছোটটা ঢুকছে আর কি, ঠিক আছে। বড়টার ব্যাসার্ধটা থেকে ছোটটার ব্যাসার্ধকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, ওকে। এখন আমাকে এখানে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, তাহলে আমার বোঝা লাগবে কোনটার ভিতরে কোনটা আছে, রাইট। এখানে একটু তুমি যদি পড়ো, একটু বাংলা ব্যাকরণ অনুসারে পড়লে তোমার কাছে সুবিধা মনে হবে, গ্রামাটিক্যাল, যে কোনটা কোনটাকে স্পর্শ করছে, কিভাবে স্পর্শ করছে। দেখো তো এখানে লাইনটা কি বলে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2x - 2y + 1 = 0, এই বৃত্তটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বৃত্তকে অন্তঃস্পর্শ করছে, ওকে। তার মানে এই বৃত্তর যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা এইটাকে অন্তঃস্পর্শ করছে, ওকে। তার মানে আমাদের বড় বৃত্ত কোনটা হবে, আমাদের বড় বৃত্ত হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। যেহেতু এটার ভিতর এটা এটাকে স্পর্শ করছে, তাহলে এটা হবে আমাদের ছোট বৃত্তটা। আর ছোট বৃত্তের ইকুয়েশন কি হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখতেছি 2x - 2y + 1 = 0। আশা করি বুঝতে পারছি, আমি আবার একটু রিপিট করে দিব, সমস্যা নেই। আমি আবার বলতেছি, আমাকে এখানে দুইটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, বলতেছে যে এই বৃত্তটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2x - 2y + 1 = 0, এই বৃত্তটা এই বৃত্তকে অন্তঃস্পর্শ করতেছে, রাইট। তাহলে আমাদের এইটা হইতেছে বড় বৃত্ত আর এটা হইতেছে আমাদের ছোট বৃত্ত। তো প্রথমে আমি সেন্টার ওয়ান কার, এই এটার ইকুয়েশনটা না, এই ইকুয়েশন থেকে কেন্দ্র কত দেখে বলতে পারো, আশা করি সবাই পারার কথা। যদি বৃত্ত পড়তে চাও তাহলে তো এগুলো সবগুলো ইজিলি বোঝার কথা, ঠিক আছে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার। এখানে দেখো এক্স এর সাথে কোনো সহগ আছে, নাই, তার মানে জি এর ভ্যালু 0। এখানে কি ওয়াই এর সাথে সহগ আছে, নাই, তাহলে ওয়াই এর ভ্যালু কত, সরি, এফ এর ভ্যালু কত, 0। আমি আবার বলতেছি, এখানে কি আমাদের বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কীরকম ছিল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx2fy + c = 0, এটা কি ছিল আমাদের বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এক্স স্কোয়ার বাই স্কোয়ার 2gx2fy + c = 0, ওকে। তাহলে এখানে যেহেতু এক্স এর কোনো সহগ নাই, তাহলে জি এর ভ্যালু 0, ওয়াই এর কোনো সহগ নাই, এফ এর ভ্যালু 0, ওকে। তাহলে আমরা বুঝতেছি আমাদের কেন্দ্র কত, কেন্দ্র 0 0, আর এখান থেকে দেখলেই বোঝা যায় যে এটার ব্যাসার্ধ কত হবে, আর, ঠিক আছে, এটার ব্যাসার্ধ কত, আর, কারণ আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আর স্কোয়ার, এটা কার কিসের ইকুয়েশন, এটা একটা বৃত্তের ইকুয়েশন, আর এই বৃত্তের কেন্দ্র কত হয়, 0 0, আর ব্যাসার্ধ কত হয়, আর। এখন আর এর জায়গায় জাস্ট কি দিয়ে দিছে, এ দিয়ে দিছে, ওকে। তাহলে আমরা কি দেখতেছি, আমাদের যে বড় বৃত্তটা আছে, এই বৃত্তের সেন্টারটা কত, 0 0, আর এই বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াসটা কত পাইছি আমি, এ। আচ্ছা, এরপরে আমাদের ছোট বৃত্তটা, ছোট বৃত্তের ইকুয়েশন কী দেওয়া আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2x - 2y + 1 = 0। তো তুমি যদি এটাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx এর সাথে তুলনা করো, তাহলে তুমি দেখবা যে জি এর ভ্যালু কত পাইতেছো, জি এর ভ্যালু পাইতেছো 1, আর যদি এটাকে তুমি 2fy এর সাথে তুলনা করো -2y কে, তাহলে এফ এর ভ্যালু কত পাইতেছো, -1। তাহলে আমাদের জি এর ভ্যালু আসতেছে 1, এফ এর ভ্যালু আসতেছে -1। তাহলে কেন্দ্রটা কত, কেন্দ্রটা নিশ্চয়ই আমাদের কেন্দ্র কী ছিল, -g - -f, তাই না, -g - f। তাহলে এখানে যদি বসাই দিই -1, 1, তাহলে আমরা সেন্টার পাইতেছি কত, ছোট বৃত্তের সেন্টার পাইতেছি -1, 1, রাইট। আচ্ছা, এবার আমরা কী বের করবো, ছোট বৃত্তের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ বের করার একটা সুন্দর সূত্র ছিল, √g² f² - c,
আচ্ছা, আমার এখানে জি জি কত আসতেছে দেখছি, জি আসছে ওয়ান, ওয়ান এর স্কোয়ার করলে কত হবে ওয়ান, এফ আসছে কত মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান কে স্কোয়ার করলেও ওয়ান, আর সি দেখো তো সি, এটা কিন্তু সি না, আমরা জানি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু জি এক্স টু এফ ওয়াই প্লাস সি, এই যে শেষে যে ধ্রুবকটা থাকে ওইটাকে আমরা কি বলি সি, এটা কত ওয়ান, তাহলে জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি, সি এর ভ্যালু কত ছিল ওয়ান, তাহলে আমরা এখান থেকে ব্যাসার্ধ কত পাইছি দিছি ওয়ান, তাহলে আমাদের ছোট বৃত্তের ব্যাসার্ধ কত পাইছি ওয়ান, তাহলে এখন আমরা জানি যে কি সেন্টার দুইটার ডিস্টেন্স কিসের সমান হবে, সেন্টার দুইটার ডিস্টেন্স কিসের সমান হবে, আমরা সবাই জানি যে ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের সমান হবে, সেন্টার দুইটার ডিস্টেন্স ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের সমান হবে, তাহলে আমি যদি সেন্টার ওয়ান থেকে সেন্টার টু এর ডিস্টেন্স বের করতে চাই, সেন্টার ওয়ান হয়েছে কত জিরো জিরো, সেন্টার টু হয়েছে কত মাইনাস ওয়ান থেকে ওয়ান, তাহলে ডিস্টেন্সটা কত হবে রুট ওভার মাইনাস ওয়ান মাইনাস জিরো হোল স্কোয়ার, ওয়ান মাইনাস জিরো হোল স্কোয়ার, আমি আবার বলতেছি সেন্টার ওয়ান থেকে সেন্টার টু এর ডিস্টেন্স হচ্ছে কি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করতাম রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার, আর এটা কিসের সমান হবে, এটা হবে ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের সমান, তবে ব্যাসার্ধগুলো বিয়োগ করার সময় বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করতে হবে, তো আমি দেখতেছি বড় বৃত্তের ব্যাসার্ধ হইতেছে কত এ, ছোট বৃত্তের ব্যাসার্ধ হইতেছে কত ওয়ান, আর এখানে তুমি যদি সূত্র টুত্র দাও তাহলে কি আসে দেখো তো রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, দ্যাট মিন্স কত রুট টু, তাহলে এ মাইনাস ওয়ান সমান সমান রুট টু, তাহলে এর মান কত রুট ওভার টু প্লাস ওয়ান, ওকে আশা করি সবাই বুঝতে পারছি, আমি আরেকবার একটু রিপিট করে দিচ্ছি, ঠিক আছে, প্রথমত আমাকে এখানে একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, এখানে আরেকটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, বলছে যে এই বৃত্তটা এই বৃত্তকে কি করতেছে অন্তস্থভাবে স্পর্শ করতেছে, এই বৃত্ত এই বৃত্তকে অন্তস্থভাবে স্পর্শ করতেছে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় বৃত্ত, আর এটা যেহেতু অন্তস্থভাবে স্পর্শ করতেছে এটা হচ্ছে ছোট বৃত্ত, তো প্রথমে বড় বৃত্ত থেকে কেন্দ্র বের করলাম জিরো জিরো, ব্যাসার্ধ দেখতেছি এ, ছোট বৃত্ত থেকে কেন্দ্র বের করলাম ওয়ান মাইনাস ওয়ান কমা ওয়ান, আর সেন্টার দেখ ব্যাসার্ধ দেখছিলাম কত ওয়ান, তাহলে সেন্টার দুইটার ডিস্টেন্স যেহেতু অন্তস্থভাবে স্পর্শ করছে ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের সমান, ঠিক আছে, আর ওয়ান ছিল এ আর টু ছিল ওয়ান, তাহলে এখান থেকে এর মান ইজিলি বের করতে পারছি, ওকে আচ্ছা তোমাদের কাজ হবে কি আমাকে একটা জিনিসের উত্তর দেওয়া, আমি যে অঙ্কটা করছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো, এই বৃত্তটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ারকে কি করছে অন্তঃস্পর্শ করছে, রাইট, এখন তোমাদের কাজ হইতেছে অন্তর জায়গায় জাস্ট বহিঃস্পর্শ করলে কি করলে বহিঃস্পর্শ করলে এর মানটা কত আসে ওইটা আমাকে একটু আনসারে কমেন্টে জানানো, ওকে, তাহলে কি করতে দিতেছি এক্স স্কোয়ার এই যে বৃত্তটা আছে এই বৃত্তটা এই বৃত্তকে বহিঃস্পর্শ করলে এর মান কত হবে, আশা করি সবাই আনসার দিতে পারবা, থ্যাংক ইউ।